দেখুন কি কাণ্ড, আধুনিক অস্ত্রে রাশিয়াকে ঘিরে ফেলছে আমেরিকা, শঙ্কায় মস্কো। রাশিয়াকে আমেরিকা আগ্রাসনের জন্য অভিযুক্ত করে, কিন্তু তাদের সামরিক বাহিনী দিন দিন রুশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। তিনি বলেন, কেন মার্কিন সামরিক ঘাঁটিগুলো রুশ সীমান্তের দিকে এগিয়ে আনা হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে। শৈগু বলেন, রুশ সীমান্তের দিকে মার্কিন সেনাদের এই অগ্রসর হওয়াকে মিত্রদের কাজ বলে গণ্য করার সুযোগ নেই, বরং মার্কিন আধিপত্য বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখছে মস্কো। ইতালির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সেইগেই শৈগু এইসব কথা বলেন। তার এই সাক্ষাৎকার আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন সরকার ইউরোপের দেশগুলোতে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে, তা সরাসরি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটির লঙ্ঘন। তিনি বলেন, এইসব ব্যবস্থা থেকে রাশিয়ার ভূখণ্ডের দিকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আমেরিকার পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের কথা মস্কো আন্তর্জাতিক সব ফোরামে তুলে ধরেছেন বলেও তিনি জানান।